শিক্ষার্থী বন্ধুরা আমি ছাত্তার স্যার বলছি আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তিন দশমিক তিন অনুশালণীর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক নম্বর অঙ্কটা তোমরা দেখো এক নাম্বার অঙ্কটা এখানে দেখো কি দেওয়া আছে এবু এক্স y ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই এ এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুইটা কম দুই জায়গার থেকে আমরা একটা এক্স মাইনাস ওয়াই কমন এলাম আর দেখো এবি আর মাইনাস বিসি এই দুইটা বাইরে ছিল এই দুইটাকে এক ব্র্যাকেটে ঢোকেলাম এরপরে দেখো এই এই লাস্টের যে জোড়াটা সেখান থেকে কিন্তু বি কমন যায় বিজ্ঞমন গেলে এখান থেকে আমরা বিটা কমন নিয়ে নিলাম অর্থাৎ উৎপাদক অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের চিন্তা করতে হয় কমনের কথা তারপরে চিন্তা করতে হয় সূত্রে পড়ে না তারপরে চিন্তা করতে হয় মিডিল টার্ম যায় কি না তারপরে চিন্তা করতে হয় সূত্রে ফেলে অতিরিক্ত বিয়োগ করা যায় কি না তারপরে চিন্তা করতে হয় ভ্যানিসি এই পাঁচটা চিন্তা পর পর যদি আমরা করি তাহলে দেখা যাবে উৎপাদন অঙ্ক খুবই সহজ হবে একটা না একটাই পড়বি এরপরে দেখো দুই নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এখানে কিন্তু আমরা বুঝতে পারি যেটা নাইনটা বর্গ সংখ্যা সিক্সটিনটা বর্গ সংখ্যা এটাকে বর্গমূল করলে হয় থ্রি তাহলে থ্রি এক্স ফোর স্কোয়ার আর এটাকে বর্গমূল করলে হয় ফোর তাহলে দেখো থ্রি এক্স আর ফোর এটাকে যদি মনে মনে এ ধরি থ্রি এক্স আর ফোরকে যদি মনে মনে বি ধরি তাহলে কিন্তু আমার এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রে পড়ে যায় দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে চার তিন চারে বারো বার বারো চব্বিশ দেখছো মিলে গেলো একবারে এটার সাথে এটা মিলে গেলো তাহলে সূত্র পড়লো সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র তাহলে থ্রি এক্স প্লাস ফোর হোলি স্কোয়ার দ্যাট ইজ দ্য অ্যান্সার

ওয়ানটা আমাদের বি আছে ওয়ানটা হোল স্কোয়ার ওয়ান থাকে তাহলে টু এ কত হলো টু এ হলো মাইনাস টু স্কোয়ার যদি আমরা গুণ করি কিন্তু আমার এখানে আছে টোয়েন্টি সেভেন স্কোয়ার মাত্র আমি নিলাম দুইটা স্কোয়ার আরও পঁচিশটা স্কোয়ার কিন্তু রয়ে গেল আমার এই জন্য আমরা রেখে দিলাম একটা ডাইন পাশে এই তিনটে মিলে আমাদের একটা সূত্র পড়লো এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র তাই না স্কোয়ার মাইনাস টু এভ বি প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স এ মাইনাস বি স্কোয়ার এরপরে আমরা টোয়েন্টি ফাইভকে ফাইভ এ হোলি স্কোয়ার করে দিলাম এরপরে দেখো কোন সূত্র পড়লো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ভিতরের পুরোটাকে যদি আমরা মনে মনে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখন আমরা এটাকে একটু সিরিয়ালি সাজাই স্কোয়ারটা আগে নিলাম তারপরে এটা নিলাম তারপর সংখ্যাটা সবার লাস্টে নিলাম দেখো অ্যান্সারটা হয়ে গেল এরপরে আমরা আসতেছি চার নাম্বার অঙ্কে দেখো এখানে কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পর ফোর এক্স টু দি পর ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই টু দেওয়ার ফোর এখানে দেখো আমরা প্রথমে সূত্র ফেলি এ প্লাস বি সূত্র ফেলতেছি স্কোয়ার হোলি স্কোয়ার দিলাম এক্সকে পর ফোর এটার সাথে মিলে গেল মাইনাস টুয়েল প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ফেলার পর আমরা দেখলাম এখানে আছে ছয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আমি নিলাম সূত্র ফেলার জন্য দুইটে আরও চারটে কিন্তু রয়ে গেল চারটা রেখে দিলাম এই চারটে আর এই দুইটা যোগ করলে কিন্তু হয় এই প্রথম কিন্তু আমার এই সূত্রটা পড়লোয়ার সূত্র পড়লো এরপরে ফোর এক্স স্কোয়ার স্কোয়ার স্কোয়ারকে আমরা টু এক্স ওয়াই দিয়ে হলি স্কোয়ার করে দিলাম এখন দেখো আবার একটা সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি এরপরে আমরা করলাম কি এটাকে সিরিয়াল করে দিলাম এক্স ওয়াইটাকে মাঝখানে নিয়ে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা এরপরে আসি আমরা অঙ্ক খেয়াল করো অঙ্কটা কি দিল এ স্কোয়ার স্কোয়ার এখন আমরা একটা কাজ করতেছি গুম করে ফেলতেছি এই দুইটা ব্র্যাকেট পোড়াটাকে আমরা গুণ করে ফেলছি কীভাবে গুণ করবো একটু খেয়াল করো যে স্কোয়ার প্রথমে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে এই দ্বিতীয় ব্র্যাকেটের সবাইকে আমরা গুণ করে দেবো অর্থাৎ স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কী হয় স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে হয় প্লাস মাইনাস 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 স্কোয়ার ওয়াই স্কোয়ার

তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ারটা এখানে দেওয়া হয় নাই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্লাস ছিল এদেরকে এক ব্র্যাকেটে ঢুকালাম এরপরে মাইনাসের যে দুইটা আছে আর একটা টু এ টু এ বি এক্স ওয়াই রয়ে গেছে সেই তিনটাকে এক ব্র্যাকেটে ঢুকাবো কিন্তু এখানে তার আগে একটা মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে ভিতরে সবগুলো সাইন আমার পরিবর্তন হয়ে গেল এখন দেখো এই ভিতরে এই তিনোটা একটা সূত্রে যায় আর এই ভিতরে তিনোটা একটা সূত্রে যায় সূত্রে যাওয়ার আগে আমরা ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সূত্রটা যাচ্ছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার খেয়াল করেছ এটাও তাই স্কোয়ার মাইনাস হবে এটা এখানে শুধু মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে বন্ধুরা এরপরে আমরা একটু পরবর্তী সিটে চলে যায় এবার আমরা আসতেছি পাঁচ নাম্বার অঙ্কে দেখো পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ নাম্বারের অঙ্কটাই করতেছিলাম আমরা তার বাকি অংশটা এখন দেখো সূত্র ফেলে দিলাম সূত্র ফেলে দেওয়ার পরে আবার দেখো আর একটা সূত্রে যায় ভিতরে সবাইকে যদি মনে মনে এ ধরি ভিতরে সবাইকে যদি বি ধরি তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র নিশ্চয়ই আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি করার সময় কিন্তু সাইনটা পরিবর্তন হবে দেখো মাইনাস এ ওয়াই বসছে আর মাইনাস মাইনাস প্লাস বসছে তাহলে উত্তরটা হয়ে গেলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এবার আসি আমরা ছয় নম্বর অঙ্কে দেখো কী আছে ফোর স্কোয়ার মাইনাস টুয়েলভ প্রথম তিনটার থেকে দেখো প্রথম তিনটার থেকে যদি আমরা একটু খেয়াল করি প্রথমটা বর্গ সংখ্যা পরেরটা লাস্ট বর্গ সংখ্যা এখন এটাকে আমরা যখনই বর্গ সংখ্যা প্রথমটা লাস্ট এটা তিনটার মধ্যে দেখবো তখনই আমরা কিন্তু হোলিস্কোয়ারের সূত্র ফেলার চেষ্টা করব দেখবো যে আমরা হোলি স্কোয়ারের সূত্রটা যাই কিনা দেখো টু এ স্কোয়ার তাহলে হলো ফোর স্কোয়ার আর লাস্টে দেখো থ্রি বি হোলি তাহলে হলো নাইন বি স্কোয়ার আর মাঝখানে টু এ বি মাইনাস টু এ বি লিখলাম এটা গুণ করে দেখি যে মাঝ একটা মিলে নাকি তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো এবি মিলে গেলো তাহলে এই তিনটা দিয়ে আমরা এ মাইনাস হোলিস্কোয়ার সূত্র ফেললাম এরপরে দেখো লাস্টে যেটা ছিল ফোর সি স্কোয়ার এটাকে আমরা টু সি দিয়ে হোলিস্কোয়ার করলাম আবার আমাদের আর একটা সূত্র পড়ে গেলো সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি সূত্র ভিতরে সবগুলোকে আমরা মনে মনে ধরলাম ভিতরের সবগুলোকে মনে মনে বি ধরলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল আমাদের অঙ্কটা এরপরে আসি আমরা সাত নাম্বার অঙ্কে দেখো আমি একটু দ্রুত যাচ্ছি তোমাদের সময় যাতে একটু কম লাগে ভিডিও অনেক বড় হয়ে যায় এরপরে দেখো কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এখানে পরিষ্কার বোঝা যায় যে লাস্টের দুইটা থেকে ওয়াই কমন না আমরা একটু খেয়াল করি এটা অঙ্কটা একটু খেয়াল করতে হবে এই এখানে এইট না থেকে যদি নাইন থাকতো তাহলে কিন্তু আমার একটা স্কোয়ারের সূত্র পড়তো তাই করলাম আমরা নাইন নিলাম আর একটা সংখ্যা বেশি নেওয়ার কারণে সে একটাকে এখানে মাইনাস করে দিলাম দেখা এখন প্রথম তিনটা একটা সূত্র যায় আর শেষের তিনটা মাইনাস কমন নিয়ে রাখলে পরে একটা সূত্র দেয় দেখো প্রথম তিনটে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মিলে দেয় কিন্তু আর লাস্টে এখানে দেখো আমরা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এই তিনটায় ভিতরে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেল এরপরে ভিতরে আমরা সূত্রটা দেখে দেখিয়ে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান ওয়ান স্কোয়ার অর্থাৎ এ মাইনাস ভোর স্কোয়ারের সূত্রে পড়ছে আর প্রথমটা পড়ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এরপরে আবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় তাহলে ফেললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি করার সময় কিন্তু আমরা সাইন চেঞ্জ করে দিয়েছি দেখছো মাইনাস ওয়ান ছিল এটাকে প্লাস ওয়ান করছি আর ওয়াইটা প্লাস ছিল এটাকে মাইনাস করে দিয়েছি আমরা এরপরে আমরা একটু যোগ বিয়োগ করলাম এ তারপরে ওয়াই আর থ্রি আর থ্রি থেকে মাইনাস ওয়ান গেলে পরে চলে থাকে টু এখানে এ মাইনাস ওয়াই আর থ্রি আর ওয়ান যোগ করলে হয় ফোর দ্যাট ইজ দ্য অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা আট নম্বর অঙ্ক চলে আসছি দেখো উৎপাদক অঙ্ক বেশি করে করে করার দরকার এই কারণে যে উৎপাদক অঙ্ক অন্য অন্য অঙ্ক করতে তোমাকে সহায়তা করবে যে যত ভালো উৎপাদক অঙ্ক পারবে সে অন্য অন্য অঙ্কগুলোও ভালো পারবে এটা মাথায় রাখতে হবে অনেকে উৎপাদক অঙ্কগুলো করে না এবং অন্য অন্য অঙ্কগুলো তার বুঝতে অসুবিধা হয় এই জন্য উৎপাদক অঙ্ক তোমরা অবশ্যই করবা এবার দেখো কি অঙ্কটা দেওয়া হচ্ছে অঙ্কটা দেখে তোমার কি আগে বুঝতে হবে এই প্রথম দুইটা দেখো এখানে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র ফেলতে পারি আর লাস্টের দুইটা থেকে কিন্তু আমরা কমন নিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র ফেলার জন্য আমরা বর্গমন করলাম স্কোয়ার করলাম ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই হরিস্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কিন্তু ফেলে দিলাম এ প্লাস নইন টু মাইনাস বি আর এখানে দেখো এট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড জেডটা কমন যায় আর টু জেড কমন সংখ্যার থেকে টু কমন যায় টু জেড কমন এলাম ভিতরে থাকলো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই যে সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো যেহেতু আমরা মাইনাস দিয়ে মাইনাস টু জেড কমন নিয়েছে এরপরে দেখো এই যে এখানে মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা আর এখানেও ফোর এক্স এই দুইটার থেকে একটা কমন এলাম দুইটার থেকে একটা কমন নেওয়ার পরে আনকমন কী থাকে আনকমন থাকে ফোর এক্স প্লাস ফাইভ আর এখানে থাকে টু এগুলোকে এক ব্র্যাকেটের মধ্যে ঢুকালাম তাহলে অঙ্কটা হয়ে গেল এবার আসি আমরা নয় নাম্বার অঙ্কটা দেখো খুব ছোট একটা অঙ্ক এটা কিন্তু মিডিল টার্ম এটা সূত্রে যাচ্ছে না কমনে যাচ্ছে না এবং সূত্রে ফেলে অতিরিক্ত করা যাচ্ছে না এই তিনটা ধাপ যখন তোমার পার হয়ে গেল তখন মিডিল টার্ম তোমাকে করতে হবে মিডিল টার্ম করার জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে প্রথমে কি সংখ্যা আছে প্রথমে কিছু নাই মানে মন আছে শেষে কি সংখ্যা আছে থার্টি সিক্স তাহলে ওয়ান করলে পরে থার্টি সিক্সই থাকে এই থার্টি সিক্সকে তুমি ভাঙাই দেবা এমনভাবে ভাঙাইতে হবে যে মাঝের যে জিনিসটা আছে সেই জিনিসটা নতুন যে দুইটা ভাঙাইলে সেই দুইটা যোগ করলে যেন মাঝেরটা ফিরে আসে আর প্রথম রাশি এবং শেষের রাশি গুণ করলে যা হবে মাঝের দুইটা রাশি যেটা নতুন করে তুমি বানালা সেই দুইটা গুণ করলে যেন প্রথমটা এবং লাস্টেরটার গুণ ফলের সমান হয় দেখো এখানে এক্স স্কোয়ার গুণ করলে আমাদের আসে থার্টি সিক্স ঠিক হলো না মসাদ আমি মুখে এমনিতেই বলি যে দেখো যদি গুণ করি আমাদের থার্টি সিক্স এক্স স্কোয়ার হয় আর মাঝের দুইটায় নয় আর চার এই দুইটা যদি গুণ করি তাহলে চার নং ছত্রিশ এক্স 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 করলে এক্স স্কোয়ার ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে প্রথমটা আর লাস্টেরটার গুণ মাঝের দুইটার গুণফল সমান হলো আবার দেখো মাঝের যে নতুন দুইটা বানালাম সেই দুইটা যোগ করলে পরে মাঝের থার্টিন এক্স এর সমান হয়ে গেল এটাই মিডিল টার্মের নিয়ম তাহলে এবার আমরা মিডিল টার্ম চারটে বানানোর পরেই কিন্তু জোড়া জোরে কমন নিতে হয় আমরা জোড়া জোরে কমন নিলাম প্রথম দুইটা থেকে এক্স কমন নিলাম থাকলো কি এক্স মানে এক্স প্লাস নাইন পরের দুইটা থেকে আমরা ফোর কমন নিলাম থাকলো কি এক্স প্লাস নাইন ওখানে কিন্তু এক্স প্লাস নাইন মাইনাস না প্লাস নাইন এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন থেকে একটা কমন এলাম আর আনকমন এক্স প্লাস ফোর দুইটা এক ব্র্যাটে ঢুকালাম আমরা এখন আর একটা সিটে চলে যাচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধরা এবার আমরা দশ নাম করব এখানে কি দেওয়া আছে একটু ঢেকে গেছে ফোর প্লাস এটাও কিন্তু মিডিল টার্ম এখন দেখো এখানে লাস্ট আসছে আমার বিষ বিষকে ভাঙাইতে হবে আমাকে বিষকে কীভাবে ভাঙাই আমরা মুখে মুখে ভাঙাই চার পাঁচটা বিষ পাঁচের থেকে চার গেলে এক থাকে তাই না বড়োটা সবসময় আমরা আগে বসাবো দেখো আর ছোটোটা পরে বসালাম তাইলে মাঝেরটার যে সাইনটা ছিল অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ছিল তাই না তো বড়োটার সাইন কিন্তু আমাদের সেই প্লাসটাই নিতে হবে আর ছোটোটার সাইন আমরা উল্টাটা নেব যেহেতু বিয়েক করে মিলালাম এখানে পাঁচের থেকে চার গেলে একটা থাকে পাঁচটা এক্সেস স্কোয়ার থেকে চারটা এক্স স্কোয়ার গেলে একটা এক্সেস স্কোয়ার থাকে বিয়েক করে মিলেছি তাই না তাইলে এই জন্য আমাদের উল্টা সাইন বসছে আর যোগ করে মিলে কিন্তু এই নতুন দুইটা একই সাইন থাকতো এটা কিন্তু মাথায় রাখতে হবে আবার দেখো যে আগে বলছিলাম প্রথমটা লাস্ট লাস্টার গুণ ফল কত মাইনাস টোয়েন্টি এক্স টু দিবার ফোর আর মাঝের যে নতুন দুইটা বানালাম এই দুইটা যদি আমরা গুণ করি চার চারপাশে বিশ এক্স টু দিবার ফোর অর্থাৎ প্লাস মাইনাস 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 টোয়েন্টি এক্স টু দিবার ফোর তাহলে আমার মিডিল টার্মের নিয়ম কভার করলো এখন দেখো আমরা জোড়া জোড়া কমন নিচ্ছি প্রথম জোরার থেকে কমন এলাম এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার পাঁচের সাথে এক্স স্কোয়ার আছে আর এখানে তো এক্স টু দু ফোর আছেই এক্স স্কোয়ার কমন নিলাম কমানোর অর্থ ভাগ করা তো নিশ্চয়ই খেয়াল করেছো আমি আগেও বলছি এই কথাটা অর্থাৎ এক্স ফোর কে যদি আমরা এক্স ফোর কে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি কাটাকাটি করলে কি হয় এক্স স্কোয়ার কিন্তু থাকে এক্স স্কোয়ার থাকলে দেখো এরপরে আমরা এই জোর থেকে লাস্টের জোর থেকে মাইনাস ফোর কমন এলাম মাইনাস ফোর কমন এলে ভিতরে সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাইলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই দুই ব্র্যাকেট থেকে একটা নিলাম আমরা কমন আর আনকমন যে দুইটা রইল আনকমন যে দুইটা রইল সেটা দেখো কি কি এখানে ছিল এক্স স্কোয়ার এখানে হলো মাইনাস ফোর এই দুইটাকে এক ব্র্যাকেটে ঢুকালাম এরপরে আবার আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় রাশিটা দেখো এই যে এটা এটা আবার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র পড়ে যে পর্যন্ত যাবে সে পর্যন্ত কিন্তু অঙ্কটা করতে হবে এক্স স্কোয়ার টু এক্স টু স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রটা আবার এখানে ফেলে দিলাম প্রথমটার কিন্তু কোনো পরিবর্তন করলাম না এই দুইটা সূত্র হলো এ প্লাস বি টু এম বি এখন অঙ্কটা হয়ে গেল দ্যাটস দ্য অ্যানসার ওকে আচ্ছা দেখো এরপরে আসতেছি আমরা এগারো নাম্বার অঙ্কটা কি বললো কে আমরা আগে ভাঙে নেই প্রথমে এর সাথে তো ওয়ান আছে ওয়ান গুণ দিয়ে দুইশো ষোলোকে কে যদি গুণ করি তাহলে দুইশো ষোলোই থাকে দেখো আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করছি অর্থাৎ এটাকে প্রথমে আমরা ভাঙিয়ে দিয়েছি টু দিয়ে ভাগ করলে এত হয় এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন ভাঙিয়ে দেখলাম আমরা এখানে মাঝে আছে কি থার্টি এ থার্টি এ কীভাবে আমার হবে এখানে দেখো আঠারো তিন থেকে নয় নয় দুগুণে আঠারো আর এখানে দুই দুগুণে চার তিন চারে বারো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের তিরিশ হয় আঠারো আর বারো যোগ করলে তিরিশ হয় তাহলে যোগ করে মিলালাম যোগ করে মিলালাম মানে কি মাঝের যে সাইনটা থাকবে মাইনাস আছে এই নতুন যে দুইটা আমি নিলাম সে দুইটা অবশ্যই তোমার সেই মাইনাস সাইন থাকতে হবে দেখো এই যেখানে আমি তাই করেছি আর বড়োটা সবসময় আগে বসাবে বা বড়োটা একটা নিয়ম ফলো করবো তাহলে তোমার অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এরপরে আমরা জোরা জোড়া কমন নিলাম কমন্বয় নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝতে পেরেছ এরপরে মাইনাস কমন্বার সাথে সাথে কিন্তু ভিতরে সাইনটা পরিবর্তন হয়ে গেল আর সব সময় যে যে কমন নেওয়ার পরে যে দুইটা ব্র্যাকেট থাকবে এই দুইটা ব্র্যাকেটে কিন্তু সেম জিনিস থাকবে তা না হলে কিন্তু মিলরামটা টার্মটা ভুল হয়ে যাবে আর মিডেল টার্মে আর একটা জিনিস তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে সেটা হলো যে কোনো একটা অঙ্কের মধ্যে যদি মানে যখন আমরা ভাঙালাম ভাঙানোর পরে চারটে রাশি হওয়ার পরে দেখবে যদি কোনো মাইনাস থাকে তাহলে কমপক্ষে দুইটাই মাইনাস থাকতে হবে তিনটা মাইনাস থাকলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়েছে ধরে নিতে হবে বা একটা মাইনাস যদি তুমি লেখো তাহলে তুমি ধরে নিতে হবে তোমার অঙ্কটা ভুল হয়েছে মাইনাস থাকলে কমপক্ষে দুইটা থাকবে তাহলে টার্মটা হবে আর প্লাস থাকলে সবগুলো প্লাস কিন্তু একটা মাইনাস তিনটা মাইনাস সেটা হতে পারবে না তাহলে কিন্তু অঙ্কটা তোমার ভুল হবে এরপরে দেখো কমন থেকে একটা নিলাম আর আনকমন দুইটা এক ব্র্যাকেটে ঢুকালাম ঠিক আছে অঙ্কটা শেষ হয়ে গেল এরপরে আমরা আসতেছি বড় নম করে দেখো এখানে কি আছে দি দিপোর এইট মাইনাস দি পর ফোর মাইনাস টু এখন এই দুইকে যদি আমরা ভাঙাই এটাও মিললাম কিন্তু দুই অক্ষে দুই অর্থাৎ দুইয়ের থেকে এক গেলে এক থাকে আমরা তাই করি এখানে দেখো প্রথমটা লাস্টেরটা সবসময় ঠিক রাখতে হয় মাঝেরটাকে ভাঙায় দুইটা করলাম দুই অক্ষে দুই অর্থাৎ মাইনাস টু এ টু দিবার ফোর প্লাস এ টু দিবার ফোর অর্থাৎ দুইটার থেকে একটা গেলে একটা থাকে দেখো আমার দুইটা মাইনাস আছে এই চারটের মধ্যে তাইলে আমার অঙ্কটা কোনো ভুল হয় নাই আমরা বুঝতে পারলাম এরপরে জোরে জোরে কমন নিলাম এটা তো ফোর ফোর কমন নিলে এটা থাকে এরপরে দেখো কোনো কিছু কমন না থাকলে না আর থাকলে ওয়ান কমন নিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে কমন থেকে একটা আনকমন দুইটা এক ব্র্যাকেটে দ্যাটস দ্য অ্যান্সার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এরপরের অঙ্কটা আমরা চলে আসছি এবার দেখো তেরো নম্বর অঙ্কটা এখানে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশকে আগে আমরা ভাঙিয়ে দিলাম এখানে দেখো এরপরে দেখলাম আমরা কত কত নিতে পারি পঞ্চাশ দেখো পঞ্চাশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ থেকে যদি আমরা এই তেরো মাইনাস করি তাহলে দেখো আমাদের সাতত্রিশ থাকে আর বড়োটা সবসময় আগে নেওয়ার কথা বলেছি আর বড়োটার যে সাইন থাকবে এই প্রথমটার সেই সাইনটা থাকবে তাহলে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ এক্স প্লাস তেরো এক্স অর্থাৎ মাইনাস পঞ্চাশ থেকে তেরো গেলে সাতত্রিশ থাকে আর প্রথমটার লাস্টেটা ঠিক রাখলাম এরপরে দেখো জোড়ায় জোড়ায় কমন এই জোর থেকে এক্স কমন এলাম এখান থেকে তেরো কমন নিলাম ভিতরে দেখো সেম যে ব্র্যাকেটটা আছে সেটা আগে নিলাম আনকমন দুইটে আনকমন দুইটা আমরা এক ব্র্যাকেটে এডে করলাম আমাদের অঙ্কটা হয়ে গেল এরপরে আসি আমরা শুধু নম্বর অঙ্কটা দেখো নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ার এখানে তুমি যদি একটু লক্ষ্য করো এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার সবার কাছে ওয়াই স্কোয়ার আছে তাহলে সবার কাছে যে জিনিসটা আছে সেটা আগে কমন নিতে হবে সবার কাছ থেকে সেটা কমন নিয়ে নিলাম আমরা সবার কাছ থেকে ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম কমন নেওয়ার পরে আমাদের ভিতরে যেটা থাকলো খেয়াল করো সেটাকে আমরা এখন মেডেল ট্রাম করব আমি প্রথমে একবার বলেছিলাম যে প্রথমে যে রাশিটা থাকে সেই রাশি আর শেষের রাশি গুণ করে দিতে হয় দেখো প্রথমে আছে নয় আর লাস্টে আছে চোদ্দ নয় আর চোদ্দ গুণ করলে কি হয় দেখো এই দুইটাকে গুণ করে যা হবে সেটাকে ভাঙাইতে হবে আমাদের এখন এই দুইটাকে যদি আমরা গুণ না করেও হয় যেমন আমরা এখানে তিন নিলাম থাকে কি তাকে তিন চোদ্দ এরপরে দেখো এই এই দুইটাই যদি তিন থেকে নয় নয় আর চোদ্দ নয় আর চোদ্দ চোদ্দ থেকে যদি নয় চলে যায় পাঁচ থাকে না তাহলে এটা আর গুণ করে আমার বের করার দরকারই নেই দেখো তাই আমরা করলাম যে চোদ্দ থেকে নয় গেলে পরে আমার পাঁচ থাকে তাহলে চোদ্দোটা প্রথমে লিখলাম আর প্রথমটা লাস্টেটা তো ঠিকই থাকবে এটা তো আমরা প্রথমে বলেছি যে মিডিলটা অঙ্ক করে নিয়ে হলো প্রথমটা লাস্টেটা ঠিক থাকবে আমরা মাঝেরটাকে ভাঙিয়ে দেবো তাহলে চোদ্দো আর নয় চোদ্দ থেকে মাইনাস চোদ্দো এক্স থেকে প্লাস নয় এক্স গেলে মাইনাস পাঁচ এক্স থাকে তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল এরপরে আমরা জোড়াই জোড়া কেমন এলাম ভিতরে এক্স কমন নিলে থাকে নাইন এক্স মাইনাস ফোরটিন আর এখানে যদি কোনো কিছু নাই আমরা প্লাস ওয়ান কমন নিলাম তাহলে নাইন এক্স মাইনাস ফোরটিন রইল এই জুড়ার থেকে আমরা কমন নিলাম নাইন এক্স মাইনাস ফোরটিন আর আনকমন যে দুইটা ছিল এক্স প্লাস ওয়ান এটাকে আরেক ব্র্যাকেটে নিয়ে নিলাম আনকমনগুলো এক ব্র্যাকেটে নিয়ে নিলাম তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা নিশ্চিত ভাবে বুঝতে পেরেছ আজকে আমরা এই তিন পয়েন্ট তিনের এই চোদ্দ নম্বর অঙ্ক পর্যন্তই আজকে রাখলাম পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পাঠ এখানেই শেষ করছি ধন্যবাদ